আর এই হচ্ছে আমি আমাদের সরস্বতী উঠে গেল। হ্যাঁ এটা ভাই খাবে তো গুড মর্নিং। তো শুরু করি আজকে একটা নতুন ব্লগ, কারণ আজকে যাবো আমরা বিয়ে বাড়ি। হ্যাঁ আমার বাড়ির সামনে যে তুলসীর পার্লার আছে ওই তুলসীর আজকে বিয়ে, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ করতে হবে। সকালে স্টার্ট করছি কিন্তু আসলে তো করবো সন্ধ্যের পরেই, তো চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকে দিনের একটা নতুন ব্লগ। সকাল থেকে তো সোনা হয়ে গেল স্কুলে, আর আমি চলছে ঝটপট ঝটপট করে যা পারি করতে। আজকে রান্নার নামে এমন কিছু করিনি, কারণ কালকে রাতে বানিয়েছিলাম মাংস, সেটা পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। আর বানিয়েছি এই যে এটা হচ্ছে আমলা, হ্যাঁ আমলার হচ্ছে আমলকির চাটনি। এই হয়েছে রান্না বাড়ি, আমাদের টিফিন গুছে গেছে, মানে গুছানো হয়ে গেছে, এখন আমি বেরোবো। আমাদের মেয়েদের বিয়ে বাড়ি যাওয়া মানেই ভালো করে শ্যাম্পু টাম্পু হতে হবে, তাই জন্য তো আমার কালকে যেহেতু ভালো করে শ্যাম্পু হয়নি, আজকে স্কুল থেকে আসার পর সন্ধেবেলা আমি শ্যাম্পু টাম্পু করে ড্রায়ার দিয়ে যদিও একটু শুকিয়েছি, তারপরেও ঠান্ডা লাগিয়ে নিয়েছি। ইয়েস মানে কি বলবো, আমাদের কেমন বাতিক থাকে না, চুলে যেন শ্যাম্পু ভালো থাকে, এই চক্করে আমি ঠান্ডাই লাগিয়ে ফেললাম। যাই হোক আর কি করা যাবে, ঠান্ডা লেগে গেলেও বিয়ে বাড়ি তো যাবোই, তা তো আর কামাই করা যাবে না। মানে যার জন্য জ্বর হয়ে গেল বা ঠান্ডা লাগিয়ে ফেললাম সেখানে না গেলে হবে? তো এখন আমি আপাতত উঠলাম, এখন প্রায় 8টা বাজতে চললো, সোনা মেয়ে ওদিকে পড়াশোনাও করছে, তার মাঝখানে আমরা চা খেয়ে মুড়ি খেয়েও একটু রিল্যাক্স করেও নিয়েছি। এখন আমি কী কী পরবো সেই ড্রেসগুলো বের করা শুরু করি। ঠান্ডা লাগিয়ে ফেলেছি যখন, তাহলে এই কোটটা পরবো, এইটা শাড়িটা, আর এটা ব্লাউজের মতন টপটা পরবো। নাও মেকআপটা শুরু করি। ইয়েস এখন তো আমি ভূতের মতন লাগছি, চুলগুলো এলোমেলো, যেটা শুকায়নি আর একটু ড্রায়ার চালিয়ে নিতে হবে, আর টুকটাক মেকআপ করি। চলো হয়ে গেছে মেকআপ, আজকে খুবই খুবই নর্মাল রেখেছি, আর আজকে চোখটা অন্যরকম করেছি, ভাবলাম নাকি একটু কাজল টাজল পরি, অনেকদিন পরিনি, জানি না ভালো লাগছে না, ডার্ক সার্কেল মনে হচ্ছে। হ্যাঁ কিছু একটা তো করে নিয়েছি, আর এখন লিপস্টিক লাগাইনি, কারণ শাড়িটারি পরি, তারপরে দেখি কোনটা ভালো লাগছে সেরকম বুঝে লিপস্টিক লাগাবো। আর যখনই দেখবা কোনো বিয়ে বাড়ি থাকে বা কিছু থাকে একটু সাজবো গুজবো, হঠাৎ দেখবো কিছু একটা ব্রণ বা পিম্পল কিছু একটা হয়েছে, দেখো না এই জায়গাটা, এইখানে হয়েছে আমার একটা ব্রণর মতন বা কিছু, যেটা খুব পেন করছে। লিটারেলি মেকআপ টেকআপ সব হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি শাড়িটাকে পরে নিই। চলো হয়ে গেছি রেডি, আমি রেডি, দীপও রেডি, কিন্তু সোনামে এখনো রেডি হয়নি। ওকে রেডি করানো চাই, তাড়াতাড়ি একটু লিপস্টিক লাগিয়ে দেবো তো আর কি। সোনামে চলো বিয়ে বাড়ি যাই, 9টা প্রায় বাজিয়ে দিয়েছি। I need you, he need you right now. You throw it away like it's nothing. It's easier to let go, but I want. চলো যাই। অন্য আরেকটা বিয়ে বাড়িতে কনফিউজ হয়ে গেছিলাম, আসলে তুলসীর বাড়ি ওরকম ভাবে তো আসেনি, জিজ্ঞেস করে আসতে হবে। তো পরে জেঠিমাকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো বললো না ওইটা না, এই দিক দিয়ে আসো। চলে এসেছি, ঢুকি দেখি ওখানে। চলো 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 চলো
আগে চলো আগে চলো, ঠিক আছে যাও ভিতরে দাও। আমি খুব খুশি হয়েছি। So is how the agony stop for a second breathe. I'd turn it all around if I could, but I know it's not enough. ওই যে ওইদিকে গেছে, ওইদিকে গেছে, কি হচ্ছে, কোথায় কি আছে দেখতে চলো হয়ে গেছে খাওয়া দাওয়া। আর বর বলে আসছে, যদি সামনে দেখতে পাই তো দেখতে পেলাম, আর না হলে তো বাড়ির দিকে এগোচ্ছি, কারণ ঠান্ডাও লেগেছে, শরীরটা খারাপ করবো না আর। এরপর নিজেরই প্রবলেম হবে, বা বাজনা বাজছে। খুব মজা করেছি, হ্যাঁ সত্যি খুব মজা হয়েছে, খাওয়া দাওয়া ভালো খেয়েছি। আজকে তৈরি হলাম, এই যে যাবো স্কুলে, আর কালকে আছে, আগামীকাল আছে সরস্বতী পুজো, তো আজকে টুকটাক প্রিপারেশন আছে, দেখি স্কুলে কি হয়। তো ভাবলাম ওই জন্যই ভিডিওটা অফ করলাম না, যে বিয়েবাড়িটা থাকুক, সাথে আমি স্কুলেরটাও অ্যাড করব। তো চলো এখন তো আমাদের রেডি হয়ে গেছি, ঝড় উঠেছিল ঘরে ঝড়, মোটামুটি রান্নাবাড়ি সব শেষ, টিফিন বক্স গুছিয়ে নিয়েছি, এখন বেরোবো। এই যে আজকে রান্না করেছিলাম ওই আতপ জল ছিটিয়ে ফুলকপি আলুর তরকারি, বাদ বাকি আর কিছু করিনি, এগুলো চাটা গরম করে অষ্টমী খেয়েছে। এই যে আসলাম, এই যে আমরা খাচ্ছি ফাইলেরিয়ার ওষুধ, এই যে এসছে ফাইলেরিয়ার ওষুধ খাচ্ছি, সেটার মধ্যে ভিডিও হতে লাগবে। আমি খাইনি, আমার হাতেই আছে, তুই বাড়ি খাওয়া শেষ, খাওয়া হয়ে গেছে, অমিতা হেভি রাখে তো, এই আমাদের সরস্বতীর ডেকোরেশন চলছে, আমাদের ব্যাকড্রপ ফ্লাওয়ার ভাস। কই তোমাদের হাঁস ময়ূর আসেনি? চলো ভালো লাগছে দেখতে, পরিষ্কার করতেই লাগে, আবার পরিষ্কার করবে, তোরা করে নি, ওটা তো জুতা পরে, হ্যাঁ এগুলো তো পাঠাতে লাগবে, দাঁড়া ভ্যান দেখছি না, একটু দাঁড়া, আমাদের সরস্বতী উঠে গেল, কি পিসি চন্দ্র থেকে ঠাকুরের জুয়েলারি ধর। প্লাস্টিকটা পেপারটা খুল, কারণ নাকের নথটা সব পড়াতে হবে।
আস্তে করে পড়াস। ড্রয়িং শুরু মিতালি ম্যামের। তোরা তোরা রং করবি না?